কোজাগরি লক্ষ্মী পুজোয় মেতেছে গোটা বাংলা। দেখতেই পাচ্ছেন কোজাগরি লক্ষ্মী পুজোর চিত্র। অভিনেত্রী অপরাজিতা আঢ্য আমরা জানি প্রত্যেক বছর খুব ধুমধাম করে নিষ্ঠা ভরে কোজাগরি লক্ষ্মী পুজো করে। পুজোর ঠিক আগের দিন কিভাবে তিনি নিজের হাতে মাকে সাজিয়ে তোলেন সেই ভিডিওই আপনি দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকটা সাজ অপরাজিতা আঢ্য অর্থাৎ লক্ষ্মী কাকিমা নিজের হাতে পরে। সোনার গয়নাও দেবীকে নিজের হাতেই পরান। আমরা বোধিসত্ত্বর বোধির মা অর্থাৎ অভিনেত্রী সোনালী চৌধুরীর বাড়ির পুজো দেখতে পাচ্ছি। ইন্দ্রাণী দত্ত এবং তার মেয়ে রাজনন্দিনী দত্ত প্রত্যেক বছরই খুব ধুমধাম করে লক্ষ্মী পুজো করে, সরস্বতী পুজোও করে এবং লক্ষ্মী পুজো, দুটো পুজোতেই আমরা অভিনেত্রী ইন্দ্রাণী দত্তকে দেখতে পাই। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে পুজো চলছে এবং মা মেয়ে দুজনেই দারুণ সেজেছে, লক্ষ্মী পুজো স্পেশাল সাজ বলাই যায়। অন্যদিকে দেখতে পাচ্ছি অভিনেত্রী দীতিপ্রিয়ার বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে। মিষ্টি মেয়ে অভিনেত্রী দীতিপ্রিয়াও খুব সুন্দর করে নীল রঙের শাড়ি ভীষণ মিষ্টিভাবে সেজেছে এবং মায়ের সামনে দাঁড়িয়ে ছবির পোজও দিয়েছে। অভিনেত্রী অর্কজা আচার্যর বাড়ির ছবি দেখছি, যাকে আমরা মিঠাই সিরিয়ালে কয়েকদিন আগেও ধারা রূপে দেখতে পেয়েছিলাম। আর অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বাড়ির ছবি, যেখানে তার বয়ফ্রেন্ড রুবেলকেও দেখতে পাচ্ছি।